বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ সানডে সাসপেন্সে রয়েছে অমাবস্যার রাত, প্রধান চরিত্রে দিশা এবং অনুপ। শুরু হচ্ছে অমাবস্যার রাত। আজ সোমবার, দিশা আর দিশার কাকু অর্থাৎ অনুপ মিয়াপুরে একটি বিয়ে বাড়িতে গিয়েছিল। সেখান থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 11:30 বেজে গেল। তারা টোটো ধরার জন্য রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল, কিন্তু কোনো টোটোর দেখা পেল না তারা। এদিকে প্রচণ্ড মেঘও করেছে, তাই অনুপ ভাবল হাঁটা পথেই তারা বাড়ি ফিরে আসবে। অনুপ তখন দিশাকে জিজ্ঞাসা করল, দিশা, এই মাঠ দিয়েই যেতে হবে, হ্যাঁ, তো তুমি ভয় পাবে না তো এই মাঠ দিয়ে যেতে? না, ভয় কেন পাবো, আমি তো ভয় পাই না। আর ওই মাঠে তো অনেক জোনাকি পোকা আছে, অনেক মজা আসবে। যে জোনাকি পোকাকে দেখলে মকা মিল গিয়া, ইয়েপি, মকা মিল গে। আচ্ছা দেখ, ভয় পাবি না তো, একটু হাঁটলেই কিন্তু বাড়ি পৌঁছে যাবো। হ্যাঁ, ওকে কাকু, মুঝে তো জানি না, তাপ তো ছুয়া পোকা খিচ্ছে যে দেখ যাতে। কি, আমি চুয়া দেখে ডরাই? কি বলে এই বাচ্চা মেয়েটা। তারা দুজন দেউলি গ্রাম দিয়ে হেঁটে মাঠের রাস্তায় প্রবেশ করল। রাতটাও ছিল অমাবস্যার রাত, তাই চারিদিকে ঘুটঘুট অন্ধকার। দিশা তখন তার কাকুকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কাকু, এখানে কি কোনো ভূত আছে? আমার মা বলেছে কি চলতে বলে অনেক ভূত থাকতো এই মাঠে। যোধামেরও দেখেছি, হরর ফিল্মও দেখেছি, বহুত কিছু দেখেছি। ছোটখানে দেখেছো ভূত? হ্যাঁ, ভূত অনেক। এই মেয়েটা হিন্দি বাংলা মিশিয়ে সব সময় একদম মানে একদম যাচ্ছে তাই করে ফেলে বাংলা ভাষাটাকে। সবসময় কার্টুন দেখবে আর হিন্দি কথা বলবে। শোন, ভূত বলে কিছু হয় না, ঠিক আছে, বুঝলি? কথা বলতে বলতেই হঠাৎ বৃষ্টি নেমে গেল, সঙ্গে বাচ্চাও রয়েছে, ভারী বিপদ। অনুপ নিজের জামা খুলে বাচ্চার মাথায় দিল। আসলে বৃষ্টিটা যে এইভাবে আসবে সে বুঝতেই পারেনি। আসার সময় আকাশ পরিষ্কার ছিল, গত এক সপ্তাহেও একদিনও বৃষ্টি হয়নি। দিশাকে জামা দিতে দিশা বলল, কি বৃষ্টিতে স্নান করতে মজা আসে? শোন, এখন করোনার টাইম, ঠিক আছে, এখন যদি জ্বর টর আসে না, তাহলে কিন্তু ডাক্তার একদম ধরে নিয়ে যাবে। চুপচাপ যেটা বলছি মাথায় নাও এটা, ঠিক আছে? আচ্ছা, দিশা তখন জামাটা মাথায় নিল। সে কাকুকে কিছু বলতে যাবে, হঠাৎ একটা আওয়াজ তারা শুনতে পেল। কিসের আওয়াজ? আরে ভয় নেই, আরে আসলে বৃষ্টি হচ্ছে তো, তাই বানরগুলো ওদের মারপিট করছে। হ্যাঁ, হয়তো গায়ে জল টল পড়ছে তাদের মধ্যে, তারা কোনো অসুবিধায় পড়েছে, ওই জন্য এরকম আওয়াজ করছে। ভয়ের কিছু নেই, ঠিক আছে, ভয় পায় না, চলো আমরা এগোই আস্তে আস্তে, চলো আমরা এগোই। তখন তারা দুজনে আবার এগোতে লাগলো, বলতে বলতেই বৃষ্টির বেগও বেড়ে গেল। আবার হঠাৎ কিছু কুকুর তাদের দিকে তেড়ে আসতে লাগলো, তখন দিশা আবার একটু ভয় পেয়ে গেল। কুকুরগুলো চলে গেল। বৃষ্টির বেগ ক্রমশ বাড়তেই থাকলো। মাঠের মধ্যে তেঁতুল গাছ ছাড়া কোনো আশ্রয়টুকুও নেই। দিশার চোখে পড়ল দূরে একটা কোথাও যেন আলু জ্বলছে। তখন দিশা তার কাকুকে বলল, কাকু, ওখানে কিছু লাইট জ্বলছে, ওখানে
কোথায় বাবু? কোন দিকে? ওই দিকে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে মনে হয় ঘর আছে, চলো ওখানে চলি। চল দেখি তুমি গিয়ে একটু দাঁড়াতে পারি। হ্যাঁ দাঁড়া। তারা দুজনে হেঁটে হেঁটে সেই ঘরটার কাছে যায়। ছোট্ট একটা ঘর। তখন অনু দরজায় টোকা মারে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? হঠাৎ দরজা খোলার একটা আওয়াজ শুনতে পাওয়া গেল। দরজা খুলতে একটা বুড়ো বেরিয়ে আসলো। বাবা তোমরা কোথেকে এসছো বাবা এই বৃষ্টির মধ্যে? আমরা একটা অনুষ্ঠানে গেছিলাম আর আস্তে আস্তে অনেক রাত হয়েছে আর বৃষ্টি পড়ছে, তাই আমরা ভাবলাম কি আপনার বাড়িতে একটু। হ্যাঁ আমরা দুজনে আসছিলাম, আসলে টোটো পাইনি তো, আমরা টোটোতেই যেতাম আমাদের বাড়ি এই মাঠটা পার হয়েই দেউলি কলোনিতে। হ্যাঁ তো টোটো পাইনি বলে আমরা ভাবলাম যে মাঠ দিয়ে তাড়াতাড়ি চলে যাই, কিন্তু হঠাৎ এইভাবে বৃষ্টি আসবে বুঝতে পারিনি। হ্যাঁ তাই দুজনে একটু আসলাম, যদি একটুখানি আপনার বাড়িতে দাঁড়াতে পারতাম। এই ব্যাপার? হ্যাঁ ঠিক আছে বাবা, আসো ঘরে আসো ঘরে আসো। হ্যাঁ বাবু আসো ঘরে আসো। সোনা নাম কি তোমার? নাম দিশা। দিশা? আচ্ছা আচ্ছা ভালো। কোন স্কুলে পড়ো তুমি? স্কুলের নাম কি বাবা? আচ্ছা আচ্ছা তোমরা ঘরে আসো আসো আসো। তারা দুজনেই ঘরে আসলো। বসো এখানে একটু বসো। একটা ভাঙা চোরা চৌকি সেখানে তাদেরকে বসতে দিল। তখন দিশা ঘরের অবস্থা দেখে তার কাকুকে আস্তে আস্তে বলছে, কাকু ঘরটা কিরকম গন্ধ লাগছে। কি বলি কেছো বলছো বাবা? ও না না ও কিছু বলছে না, ওই বাচ্চাটাও বলছে কিছু না। আচ্ছা না ঠিকই আছে, বৃষ্টিটা কমলে পরে আমরা আর 5-10 মিনিটে যদি কমে যায় তাহলে বেরিয়ে যাব। আচ্ছা কোনো অসুবিধা নেই, বসো বাবা বসো তোমরা, আমি একটু আসছি। হ্যাঁ তারা দুজন বসে থাকলো, তিনি একটু ঘরের কোণাতে গেলেন। কিছু বুঝতে পারলো না কিসের আওয়াজ হচ্ছে। বাবা এই তোমাদের জন্য একটা খাবার রেখেছি, তোমার একটু খেয়ে ব্যাপার। তো কখন খেয়েছো সেই? না না কাকু খেয়ে এসছি তো, আমরা আমরা এখনই বললাম না ভোজ বাড়ি থেকে এসেছি। এই দিশা খাবি? খিদে পেয়েছো তোর? না 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 দিশারও খিদে পায়নি। আচ্ছা তাহলে তোমরা বসো। কোন স্কুলে পড়া বললে বাবা? বাবু রানী ভবানী। আচ্ছা ওই রানী ভবানী তো আমারও একটা নাতনি পড়ে, নাতনির নাম হচ্ছে সৃজিতা, চেনো তাকে? সৃজিতা সেন? হ্যাঁ চিনি। হ্যাঁ এটা আমার নাতনি, নাতনির সাথে দেখা হলে বলবে যে আমার দাদের সাথে দেখা হয়েছিল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শরীরটা বড্ড খারাপ আছে। বৃষ্টি কমছে না দেখে পুরোটা একটা ছাতা বের করলো। ছাতাটা তাদের দিয়ে বললো, এ বাবা দেখো বৃষ্টি তারা বড় আছে, কমবে না বউ, অনেকক্ষণ সময় ধরে হবে। তোমরা 12 মিনিট ছাতাটা নিয়ে যাও, এই পাশেই তো তোমাদের বাড়িটা, দেবলি কলোনি, পরে এসে দিয়ে যাবে ছাতা। সে তখন ছাতাটা তাদের দিল। দিশা এবং অনুপ আবার বাইরে বেরিয়ে গেল তাদের ঘর থেকে, তারা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দিশা তখন বুড়োটাকে ধন্যবাদ জানালো। থ্যাংক ইউ না বাবু, বলো ধন্যবাদ, দাদুকে ধন্যবাদ বলো। ধন্যবাদ দাদু। আচ্ছা ভালো, মন দিয়ে পড়াশোনা করবে। তারা দুজনে আবার হাঁটতে লাগলো বৃষ্টির মধ্যে। হাঁটতে হাঁটতে তারা বাড়ি পৌঁছে গেল।
পরের দিন সকালে দিশা তখন তার কাকুকে বলছে, ওই দাদুকে ছাতাটা দিয়ে আসি। হ্যাঁ বাবু চ, ছাতাটা তাহলে দিয়ে চলে আসি। তারা দুজনে ছাতা দিতে গেল। পুরো মাঠ তন্ন তন্ন করে খোঁজার পরেও কোনো বাড়ি তারা দেখতে পেল না, কোনো বুড়োর কোনো চিহ্ন মাত্র নেই। যে তেঁতুল গাছের পাশে ঘরটা ছিল সেটা কোনো চিহ্ন মাত্র নেই। অনুপ তখন সৃজিতা সেনের বাড়িতে গেল, দিশার যে বান্ধবী সে সৃজিতা সেন। তখন তাদের কথায় কথায় জানতে পারলো তার দাদুটা সেই মাঠের মধ্যেই।